আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ত অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করব, আমাদের নতুন বেচের আজকে উদ্বোধনী ক্লাস করব। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে নতুনরা পাতেন্তে পড়াশোনা শুরু করবেন। আমাদের আজকের ক্লাসে অনেক কিছু বিষয় আপনাদেরকে দেখানো হবে, জোরা লাগাতো ভাই। আপনাদেরকে অনেক কিছু দেখানো হবে যে কিভাবে আপনারা যারা একেবারে জিরো, ভাষা কম জানেন, তারা ইতালিয়ান ভাষা জানেন না, তারাও কিভাবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে অর্জন করার জিনিস, যেটা আপনি অল্প ভাষা জানলেও আপনি এই টার্গেটে পৌঁছাতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই ক্লাসে কিভাবে আমরা পড়াশোনা কমপ্লিট করে সামনের দিকে আগাইতে পারবো। আর এই আজকের এই ক্লাসটি আমাদের সরাসরি পেজ থেকে লাইভ হইতেছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। তো আমি শুরু করতেছি আজকের এই ক্লাস, আপনারা সবাই মনোযোগ দিবেন। আজকের এই ক্লাসে আপনাদের কি সবাইকে মানে অভিনন্দন জানাতে চাই। আমাদের স্কুলের 2 বছর পূর্ণ হয়েছে, সফলভাবে আমরা আলহামদুলিল্লাহ 2 বছর পূর্ণ করতে পারছি এবং অসংখ্য স্টুডেন্ট আমাদের মাধ্যমে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারছে। আর এই জন্য আমাদের যারা স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের ইন্সপায়ারেশন, তাদের আগ্রহতেই কিন্তু জিসান বাংলা স্কুলের জন্ম, জিসান বাংলা স্কুল আগায় যাইতেছে। আজকে গ্রুপ সি এর উদ্বোধনী ক্লাস হবে, যারা নতুন পেজে ভর্তি হয়েছেন অনেক ভাইরাই ভর্তি হয়েছেন আমাদের সাথে এবং আপুরা ভর্তি হয়েছেন অনেক আপুরাই, তাদেরকে আমরা তাদের লক্ষ্যে পৌঁছায় নিয়ে যাব। কিভাবে তারা তাদের টার্গেট পৌঁছাতে পারে, পাতেন হাতে নিতে পারে, সেই বিষয়টা আমরা দেখাবো। তো এই মুহূর্তে যারা লাইভে ঝুমে দেখতেছেন, আপনারা আমাদের আজকের এই ক্লাসে শেয়ার করতে পারেন, যত বেশি পারেন আজকে এই ক্লাসটা শেয়ার করবেন। আজকের ক্লাসে আপনাদের কি আসলে দেখানো হবে কিভাবে শুরু করতে হবে, শুরুটা সঠিক হইলে পড়াটা কমপ্লিট করা অনেক ইজি হবে আপনাদের জন্য। এবং আজকের এই ক্লাসে আমরা দেখাবো সড়ক পরিচিতি, অর্থাৎ রাস্তা কি বা সড়ক কি, তার সংজ্ঞা কি, তার ব্যাখ্যা কি, রাস্তার মধ্যে কি কি বিষয় থাকে, এই বিষয়টা আপনাকে সবার আগে আয়ত্ত করতে হবে পাতেন্তে পড়াশোনা শুরু করার আগে। সেক্ষেত্রে সি গ্রুপের আজকে প্রথম ক্লাস শুরু হবে, আপনাদের যেমনটা ঘোষণা দেওয়া ছিল আজকে শুরু করব। এবং এই অধ্যায়ে আপনাদেরকে থিওরি ক্লাস আলোচনা করব আনুষাঙ্গিক। প্রথম অধ্যায় যেভাবে শুরু করতে হবে, যে বিষয়গুলো জানতে হবে, এবং আপনাদের জন্য যেটা সবসময় বলে রাখি যে আমাদের যে অনলাইন স্কুল ক্লাসটা হয় সেটা সবসময় রাত 9টা 10 শুরু হয় এবং সপ্তাহে 7 দিন 7 ডেজ আপনাদের জিসান ভাই ক্লাস করায়। যারা ক্লাস করতে আগ্রহী আমাদের সাথে সপ্তাহে 7 দিনই রাত 9টার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। এছাড়া আপনাদের জন্য আছে আমাদের জিসান বাংলা পাতিনতে অ্যাপ, যে অ্যাপটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আরো আপডেট করার জন্য। আমরা এই অ্যাপটাকে অনেক সহজ করে তৈরি করছি, যারা প্লে স্টোর ব্যবহার করেন তারা এখন প্লে স্টোর থেকে ব্যবহার করতে পারবেন এবং খুব শীঘ্রই আইফোনেও ব্যবহার করা যাবে। আর অলরেডি ওয়েবসাইট থেকে আপনারা ব্যবহার করতে পারবেন www.jisanbanglapatente.com। জুমে আমাদের সাথে যারা ক্লাস করতেছেন, অর্থাৎ যারা আমাদের সাথে অনলাইন স্কুলে ভর্তি হন, তারা সবাই জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন ঘরে বসে। ইভেন খুব সহজেই এই অ্যাপটা ব্যবহার করে আপনারা ক্লাস করতে পারবেন। যারা ব্যবহার জানেন না তাদেরকে আমরা শিখিয়ে দিই কিভাবে ক্লাস করতে হবে। এবং আজকের সড়ক পরিচিতি আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই স্কুলে যে কোর্স আমরা করাই, এই কোর্সের ফি হচ্ছে মাত্র 120 ইউরো। 120 ইউরোতে আমাদের সাথে আপনারা চাইলে টানা 1 বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন। 1 বছর পর্যন্ত আপনাদেরকে ক্লাস করার সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে থিওরি এবং কুইজের ক্লাস প্রতিদিন করার সুযোগ সুযোগ থাকবে আপনাদের, প্রতিদিনই লাইভ ক্লাস করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয়, আপনারা সেই রেকর্ড ভিডিও গুলো আপনারা বাসায় দেখার সুযোগ পাবেন। জিসান বাংলা অ্যাপের পারমিশন পাবেন। আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা 3 মাসের করে ফ্রি পারমিশন দিয়ে রাখছি, আপনারা 3 মাস পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ নোট আপনাদেরকে দেওয়া হবে এবং কিছু দেওয়া হয়েছে, এবং প্রাইভেট ভাবে আপনাদের যে প্রাইভেট ক্লাস গুলো হয় আমাদের সেখানে আপনারা সুযোগ পাবেন। এবং 120 ইউরোতে আপনারা 3 দিন করে যার যার রুটিনে ক্লাস করার সুযোগ পাবেন, রাত 9টায় ক্লাস করার সুযোগ পাবেন। ইভেন বাকি 4 দিন, অর্থাৎ আপনার গ্রুপের 3 দিনের পরেও আপনারা চাইলে অন্য গ্রুপের সাথেও আরো
4 দিন ক্লাস করার সুযোগ পাবেন। তাছাড়া আমাদের সমস্ত ক্লাসের ভিডিও রেকর্ড গুলো আমরা যার যার গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা সি গ্রুপ ফলো করবে তাদের ক্লাসগুলো তৈরি করা হয়েছে প্রতি বুধবার রাত 9টায়, প্রতি শনিবার রাত 9টায়। সপ্তাহে 2 দিন থিওরি এবং কুইজের ক্লাস হবে, এবং সপ্তাহে রবিবার আপনাদের কুইজের ক্লাস থাকবে। যারা কুইজ করতে আগ্রহী থাকবে তাদের জন্য আছে রবিবার কুইজের ক্লাস। এছাড়া যারা গ্রুপ বি ফলো করে তাদেরকে আমরা ক্লাস করাই মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টায়, সপ্তাহে রবিবার আপনার থাকে কুইজের ক্লাস। যারা আ গ্রুপ ফলো করে তারা ক্লাস করে সোম এবং বৃহস্পতিবার। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ এখানে 2 দিন করে ক্লাস করার যে সুযোগটা পাইতেছেন এটা আপনারা কাজে লাগাবেন। এরপরে আপনারা চাইলে অন্য গ্রুপের সাথেও ক্লাস করার সুযোগ পাবেন। তাছাড়া টি গ্রুপ, তাদের গ্রুপ পরিবর্তন হবে, টি গ্রুপের শিডিউল পরিবর্তন হবে, তাদেরকে জানাই দেওয়া হবে কখন হবে। এছাড়া যারা পরীক্ষার্থী, যারা যারা কোর্স শেষ করে ফেলাইছে তাদের জন্য আছে স্পেশাল ভেরদি গ্রুপ। এই গ্রুপে আপনারা সপ্তাহে আরো 5 দিন ক্লাস করার সুযোগ পাবেন এক্সট্রা। অর্থাৎ রেগুলার 7 দিনের ক্লাসের পরেও আরো আপনারা 7 দিন আরো 5 দিন ক্লাস করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে রাত 11টায় সপ্তাহে 2 দিন এবং সন্ধ্যা 6টায় সপ্তাহে 3 দিন করে ক্লাস করার সুযোগ আমরা এখানে আপনাদেরকে দিব। এছাড়া আজকে থেকে প্রথম অধ্যায় যেহেতু শুরু হবে, আর প্রথম অধ্যায়ের বিষয়গুলো আমি নিজেই, অর্থাৎ আজকে থেকে আপনাদের আমি নিজেই ক্লাস করাবো, সবগুলো ক্লাস আমার হাতেই আপনারা আমার মাধ্যমে আপনারা শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই গত বছর একটা নতুন নিয়ম চালু হয়েছে পরীক্ষার, যে আপনার পরীক্ষা এখন 30টা প্রশ্ন আসবে এবং 20 মিনিট সময় দিবে। এর মধ্যে আপনি সর্বোচ্চ 3টা এরর করতে পারবেন, এর বেশি করলে পরীক্ষা ফেল করবেন। যে নিয়মটা চালু আছে আর কি, 30টি প্রশ্ন 20 মিনিট সময় দিবে এবং 27টি প্রশ্ন কারেক্ট করতে হবে। আর পরীক্ষা পাস করার পরে আপনার যে ফোলিও রাজা দিবে, এই ফোলিও রাজার মেয়াদ থাকবে 1 বছর। অর্থাৎ আগে 6 মাস ছিল, এখন টোটাল 1 বছর মেয়াদ দেওয়া হবে। আপনি 1 বছর পর্যন্ত 3 বার পরীক্ষা দিতে পারবেন গুইদা। আর পাতেন্টে পড়াশোনার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভেরো এবং ফালসো কুইজ জানার জন্য আপনাকে অবশ্যই থিওরি চিনতে হবে, থিওরি জানতে হবে, থিওরি শিখতে হবে, যেটা আপনার ক্লাসের মাধ্যমে শিখাবো। আর প্রথম অধ্যায় থেকে আপনাদেরকে আমরা শেখানো শুরু করব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টারের সিনিয়ালের থিওরি এবং কুইজ, অর্থাৎ সিনিয়ালে তার নাম পরিচয় বিবরণ এগুলো আপনাদেরকে শেখানো হবে ক্লাসের মাধ্যমে। সেক্ষেত্রে আজকে সি গ্রুপের কে সি গ্রুপদেরকে দেখানো হবে কিভাবে নতুনরা শুরু করবে, কোন কোন বিষয়গুলো জানা দরকার, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এক্সামের জন্য, অর্থাৎ 2023 সালের জন্য আমরা প্রিপারেশন নিব কিভাবে, আমরা আগামী 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। আর আমাদের যে সার্ভিস গুলো আপনাদের জন্য অ্যাক্টিভ করা হয়েছে সবগুলোই অ্যাক্টিভ থাকবে, এবং সবগুলোই আপনাদের স্কুল থেকে নিয়মিত করা হবে। গত 2 বছর আমাদের কোনো কিছুর ব্যতিক্রম হয় নাই, ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও ব্যতিক্রম হবে না। সবসময় প্রচেষ্টা থাকবে সপ্তাহে 7 দিনই ক্লাস করার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এবং আমাদের সাথে ক্লাস করে আপনারা যেই কোনো আউট স্কুলায় অথবা সরাসরি মতরাজনে যেও আপনারা এক্সাম জন্য প্রিপারেশন নিতে পারবেন। এবং জিজান বাংলা স্কুল যেই ধরনের পরামর্শ আপনাকে দিবে, যে ধরনের গাইড দিবে, এইগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনারা যারা পেইড স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্যই সীমাবদ্ধ থাকবে। এবং আপনাদের জন্য যে অ্যাপ আমরা তৈরি করছি সেই অ্যাপের ব্যবহার আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে কিছু বিষয় দেখাইতে চাইবো, যে আপনারা কি পাতেন্তে পাবেন, এই পাতেন্তে আদৌ কি পাওয়া সম্ভব, আসলে কি মানুষ পাতেন্তে পায় নাকি শুধু আমরা শুনি যে মানুষ পাতেন্তে পায়, বাস্তবে কতটুকু কতটুকু সত্য, কতটুকু সত্য বা কতজন স্টুডেন্ট পাতেন্তে পায় আসলে জিজান বাংলা স্কুল থেকে, এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। যাতে ভিডিও অন অফ করেন পের ফেভারে। আজকে আমাদের গ্রুপ থেকে ফারহানা আপু, ফারহানা পপি ব্যাডদে গ্রুপের একজন সিনিয়র স্টুডেন্ট, যিনি কিনা আজকে গুইদা পরীক্ষা পাস করছেন, এই হলো তার পাতেন্তে। আজকে সকালেই পাস করছেন তিনি, সকালে বা দুপুরে পাস করছেন আমাকে জানাইছেন, জিজান ভাই আমি পাস করছি এবং পাতেন্তে হাতে পাইছি। এই মানুষটা তার 2টা বেবি নিয়ে সে যে কি পরিমাণ সংগ্রাম করছে, সব বাধা অতিক্রম করে সে পাতেন্তার পর্যন্ত পৌঁছাতে পারছে। এছাড়া আরো অনেক অনেক স্টুডেন্ট পাতেন্তা পাইছে, গতকালকে পাইছে 2জন স্টুডেন্ট, দুজনই থিওরি পরীক্ষা পাস করছেন, একজন 0রই করছেন, একজন 2টা এরর করছেন। তার আগে 23 তারিখ, 22 তারিখ, 22 তারিখ, 21 তারিখ অসংখ্য স্টুডেন্ট যারা পাতেন্তে পাইছেন, অসংখ্য স্টুডেন্ট যারা পাতেন্তে পাইছে তাদের কিছু বিবরণ আমি আপনাদেরকে দেখাবো, যে আসলে কি সম্ভব পাতেন্তে পাওয়া। এরাও কিন্তু পাতেন্তে নিছে, এরাও গৃহিণী, এরাও চাকরি করে, এরাও ব্যবসা করে, ব্যস্ত হাজারো ব্যস্ততার মধ্যে তারা পাতেন্তে কোর্স করে পাতেন্তে হাতে নিতে পারছে। এটা সম্ভব হয়েছে জিজান বাংলা স্কুলের ক্লাসের কার্যক্রমের কারণে, অসংখ্য স্টুডেন্ট যারা আমাদেরকে ফলো করছে, যারা কিনা আমাদেরকে অর্থাৎ আপনাদের জিসান ভাইকে ইন্সপায়ারেশন করছে, যারা কিনা যারা কিনা যাদের আগ্রহ জিসান ভাই আরো পড়াইতে আগ্রহ পাইছে,
অনেক স্টুডেন্ট যাদের ছবি আমি আপনাদেরকে দেখাবো একে করে, আমাদের স্কুল থেকে কারা কারা পাতেন্ট পাইলো, এটা জানা খুব জরুরি। এই স্বপ্নটা আপনাদের পূরণ হবে, এই স্বপ্নটা আপনারাও বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। প্রত্যেক মাসেই আমাদের চলতি মাসে প্রায় 40 জন স্টুডেন্ট পাতেন্ত হাতে পাইছে, পাতেন্ত পরীক্ষা পাস করেছেন মোট 40 জন মানুষ। সেক্ষেত্রে প্রতি মাসে আমাদের স্টুডেন্ট কম বেশি পাস করতেছে, আপনারা ছবি দেখতেছেন। আপনাদের স্কুলের যারা স্টুডেন্ট যারা পাস করে গেছে, যারা কিনা এই স্কুলকে আরো বিল্ড আপ করতে পারছে, তাদের কাছে আমি আসলে চিরঋণী হয়ে থাকব, কারণ তাদের আগ্রহেই আমি এই পর্যন্ত আসতে পারছি, তাদের উৎসাহতে আমরা এই স্কুল পরিচালনা করতে পারছি। অসংখ্য গৃহিণী, অসংখ্য ভাই যারা পাতিন্ত পরীক্ষায় থিওরি এবং কুইজ দুইটাই পাশ করে আমাদের স্কুলের নাম আরো উজ্জ্বল করতে পারছে। আপনারা যারা ভর্তি হয়েছেন আজকের আপনারা সি গ্রুপে, তাদের তাদেরও জন্য এই সময়টা অপেক্ষা করতেছে, তারাও কিন্তু এদের মতো একদিন বলতে পারবেন যে জিসান ভাই আমিও পাতিন্ত পাইলাম, আমিও পাতিন্ত নিতে পারবো। অসংখ্য স্টুডেন্ট যাদের ছবি এখানে দেখতেছেন গত বছরও পাশ করছে যারা। অসংখ্য মানুষ, যে মানুষগুলো যখন জিসান বাংলা স্কুলে কিছুই ছিল না, তারা তখন পথ দেখাইছে যে হ্যাঁ আমরা পাতিন্ত পড়তে চাই, জিসান ভাই আপনি পড়ান, সম্ভব হয়েছে, আমরা সম্ভব করতে পারছি আলহামদুলিল্লাহ, তাদেরকে পাতেন হাতে দিতে পারছি। সবারটা আমি মানে প্রেজেন্টেশন রাখতে পারি নাই, কারণ অনেক সময় লাগবে দেখাইতে গেলে। যারা একবারে প্রথম স্টেপে ছিল আমাদের গ্রুপের স্টুডেন্ট, একবারে প্রথম যারা ভর্তি হয়েছে, এর মধ্যে এখানে যারা আছে প্রথম 6 জন যারা পাতেন পাইছিল আমাদের স্কুল থেকে, যারা প্রথম ভর্তি হয়ে 6 জনই পাতেন পাইছেন, এরকম অসংখ্য স্টুডেন্ট এবং অসংখ্য মেয়েরাও পাতেন পাইছে, যাদের জন্য ধর্ণী গ্রুপ আমাদের আছে। অর্থাৎ আপনাদের জন্য যে ধর্ণী গ্রুপটা আছে সেই ধর্ণী গ্রুপে অসংখ্য স্টুডেন্ট পাতেন পাইছেন, এবং এটা আমরা চাইলে আপনারা চাইলে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করে তাদের মতো আপনারাও ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন, এবং যে সার্ভিস গুলো আপনাদের জন্য তৈরি করা হয়েছে 2023 সালের জন্য আপনারা সবগুলি পাবেন। আনলিমিটেড ক্লাস, আনলিমিটেড থিওরি ক্লাস, কুইজের ক্লাস সবগুলি আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবং আপনাদের জন্য যে অ্যাপটা তৈরি করা হয়েছে জিসান বাংলা পাতেন্তে, এই অ্যাপের কিছু বিবরণ আমি আপনাদেরকে দিব প্রথমেই, কিভাবে এই অ্যাপটা আসলে তৈরি করা হয়েছে বা আপনারা কিভাবে এটা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটা তৈরি করা হয়েছে, মোট 7টা অপশন আমরা রাখছি অ্যাপের ভিতরে, যাতে করে আপনি পড়াটাকে সম্পূর্ণ করতে পারেন খুব সহজেই। ম্যানুয়ালি থিওরিয়া, রি পাস থিওরি, এক্সাম একাপিতলি, সিমুলেশন এক্সামে, ভেরো এবং ফালসো কুইজ খোঁজার জন্য অপশন, এবং তুরুক্কি নামে একটা অপশন যেটা দিয়ে আপনি গুরুত্বপূর্ণ কুইজ খুঁজে বের করতে পারবেন, কেন বেরো হয় কেন ফালসো হয়। এবং পুরো অ্যাপটাই আপনারা বাংলা এবং ইতালিয়ান ভার্সন ব্যবহার করতে পারবেন, টোটাল বাংলা টোটাল ইতালিয়ানো, এছাড়া ইংলিশ ভার্সন ব্যবহার করা যাবে। এবং অ্যাপের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে আমরা বাংলা দিয়ে রাখছি, অর্থাৎ যেই যে চ্যাপ্টার আপনি পড়বেন সেগুলোর বাংলা নাম এবং ইতালিয়ান নামও আপনারা পড়তে পাবেন। এবং ভিতরে যখন পড়তে যাবেন প্রত্যেকটা আর্টিকেলকে আমরা বাংলা এবং ইতালিয়ান ইংলিশ ভার্সন দেওয়ার চেষ্টা করছি। এবং অ্যাপের ভিতরে আছে বাংলা, এবং অ্যাপের ভিতরে আছে আপনার শব্দ অর্থের নোট, যে শব্দ অর্থ গুলো আপনাদের জানা দরকার, প্রত্যেকটা চ্যাপ্টারে আর্টিকেলে আমরা শব্দ অর্থের নোট যুক্ত করতেছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যে কুইজ গুলো আছে সেগুলো বাংলা ভাষায় দেওয়া আছে, সাথে সাথে এক্সপ্লেইন থাকবে, ব্যাখ্যা থাকবে, থাকবে টিপস এন্ড ট্রিক্স কোনগুলো দিয়ে বেশি বেরো হয় ফালসো হয় সেই সূত্র। এবং আপনাদের জন্য থাকবে মডেল টেস্ট পরীক্ষা ক্লাস, যারা আমাদের সাথে কোর্স করতেছেন তাদের জন্য সবার জন্য আছে ব্যর্থী গ্রুপ, এই ব্যর্থী গ্রুপে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন, এবং সেখানে মোট 5 দিন ক্লাস করার সুযোগ আপনারা পাবেন। পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনাদের জন্য আছে শব্দ অর্থের নোট, যেটা আমি আপনাকে পার্সোনালি আপনাদেরকে পাঠাবো পিডিএফ, সেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, সেগুলো ফটোকপি করে বাসায় পড়াশোনা করবেন। শব্দ অর্থ জানা অনেক জরুরি পাতেন্তে পড়াশোনার জন্য, শব্দ অর্থ জানলে আপনার কাছে পড়াশোনাটা অনেক সহজ হবে, যেগুলো আমরা পাঠাবো এগুলো আপনারা সবাই কালেক্ট করবেন। তাছাড়া আপনাদের জন্য থাকবে আরো অনেক কিছু, যেমন ধরেন কোন কোন কুইজ থাকলে যেগুলো মানে কোন কুইজ গুলো পরীক্ষায় বেশি আসে, যেগুলো সবসময় ফালসো হয়, ভেরো কুইজ ফালসো কুইজের কিছু টিপস এন্ড ট্রিক, যেগুলোর জন্য আপনাদেরকে আলাদা করে ক্লাস করানো হবে, আলাদা করে শেখানো হবে, যাতে করে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারেন। এবং এই পড়াশোনা কমপ্লিট করার জন্য প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আজকে আমি আলোচনা করব, যেটা আমি দেখাবো কিভাবে আপনারা শুরু করবেন, সেক্ষেত্রে আমরা মনোযোগ দিই এবং স্পিকার গুলো অফ রাখি যারা নতুন ইউজার। এবং আমাদের যারা পেজ ফলো করেন অলরেডি আমাদের 22,000 মেম্বার আছে আমাদের এই পেজে, আলহামদুলিল্লাহ আজকে আমি দেখলাম 22,000 হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে ফলো করেন, আমাদের গ্রুপ যারা ফলো করেন,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া ইউটিউব চ্যানেল যেখানে আমাদের অলরেডি 7,000 ফলোয়ার্স আছেন এবং এখানে প্রায় 1,000 প্লাস ভিডিও আমি আপনাদের জন্য পাবলিক রাখছি, যারা আমাদের ফেসবুকে বা আমাদের ইউটিউবের ভিডিওগুলো পাবলিক দেখতে চান ফ্রিতে, 1,000 ভিডিও পাবলিক করা আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমাদের সাথে কোর্স করে আপনারা পাতেন্তা বি নিতে পারবেন, পাতেন্তা বি সহ পাতেন্তে আ এবং আএম এবং আ2 নিতে পারবেন। এবং এই কোর্সটা আপনারা সরাসরি ঘরে বসেই করতে পারবেন, আপনাকে কোথাও যাইতে হবে না, আমাদের সাথে লাইভে করতে পারবেন। আমাদের যে কোর্স, এই কোর্সের উদ্দেশ্য হলো একজন স্টুডেন্টকে অন্তত 3 থেকে 4 মাসের মধ্যে তৈরি করা। আপনি 3 থেকে 4 মাসের মধ্যে 100% তৈরি হয়ে পরীক্ষায় পাশ করতে পারবেন, এর চেয়ে বেশি সময় আপনার লাগবে না, এর চেয়ে বেশি সময় লাগার প্রয়োজন নাই, এবার এর চেয়ে কম সময়ও লাগবে না, কারণ পড়াশোনা নিয়মিত করলেই যথেষ্ট হবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু কথা আজকে বলতে চাই। আমরা আজকে পড়াশোনা প্রাথমিক ধারণা নিব, আজকে আমরা পড়াশোনা করব না, আজকে আমরা ধারণা নিব কিভাবে পড়াশোনা করতে হয়। স্ক্রিনে আপনারা দেখতেছেন একটা অমর বাণী, যে বাণীটা আমার জীবনকে পরিবর্তন করছে, যে বাণীটা আমাকে ইন্সপায়ারেশন দিছে। কিরকম? বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করেন না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। একটা সময় আমি ভাবতাম যে হ্যাঁ, দুনিয়াতে মানুষ সবকিছু তো করে ফেলেছে, তাহলে আমি কি করব, কি করার বাকি আছে আমার। এই বাণীটা যখন আমি শুনতে পাইলাম, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমারও কিছু করার আছে, আমারও কিছু যোগ্যতা আছে, যে যোগ্যতার বহিঃপ্রকাশ আমি পাতেন্তা নিতে পারি। যখন আমি কারোর সাথে পাতেন্তা নিয়ে আলোচনা করতাম, তখন বলতো তুমি পারবা না, এগুলো হয় না, টাকা পয়সা দিয়ে নিতে হয়, এগুলো পড়ালেখা করে হয় না। তো আমি সেই মানুষ যে পাতেন্তা নিতে পারছি এবং আপনাদের মতো শত শত মানুষকে পড়াইতেছি, শত শত স্টুডেন্ট, হাজার হাজার মানুষ এখন পাতেন্তা নিতেছে অনলাইনে ক্লাস করে, সম্ভব হয়েছে, কারণ একই কাজ আমি ভিন্নভাবে করতে পারছি, আপনারাও পারবেন। জীবনে যে কোনো কাজে সফল হতে হলে কি করা উচিত, এটা আমাদের অনেকেরই প্রশ্ন জাগে, যে ভাই সফল হইতে চাই, বাট করবোটা কি? সময় দিতে হবে, যে কাজ আপনি করবেন পরিশ্রম করতে হবে। পরিশ্রম মানে এরকম এরকম না যে আপনি শুধু কাজ করবেন, পরিশ্রম মানে তার পিছনে আপনাকে শ্রম দিতে হবে, সাধনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। পাতেন্তার পরে একবার পড়লে মনে থাকবে না, আপনাকে বারবার পড়া পড়তে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে এবং এটা সম্ভব হবে। সাফল্য আসলে কি, কাকে আপনার সাফল্য বলি? দেখেন, আমরা ইতালিতে যখন আসছি, আমরা অনেকেই অনেকই ম্যাক্সিমাম মানুষই সবাই সোনার হরিণ নিয়ে আসেন নাই। শুরুতে আপনার ডকুমেন্টস নাই, আপনার কাজ নাই, শুরুতে আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার রেসিডেন্স নাই, আমরা থাকার জায়গা নাই। এই মানুষগুলোই কিন্তু আল্লাহর রহমতে, তাদের সাধনায় তারা কিন্তু এখন 20 টাকারও মালিক হয়েছে, অনেক ধন সম্পদের মালিক হয়েছে। কিন্তু যখন অনেক ধন সম্পদের মালিক হইল, তখন কিন্তু একটা জিনিসের মাংকা দেখা দিছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। যখন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, তার মানে আপনি টাকা পয়সা থাকার পর আপনার কাছে অপূর্ণতা শুরু হয়ে গেল, যে আপনি কোথাও অপূর্ণ আছেন। এই যে দেখেন, তার মানে সাফল্যতা কি? টাকা পয়সা না, সাথে সাথে আপনার যোগ্যতা লাগবে, আপনার ইতালিয়ান ভাষার যোগ্যতা লাগবে, আপনার কাজের যোগ্যতা লাগবে, পয়সা লাগবে। তারপরে যদি পাতেন্তা না থাকে, তাহলে আপনার পুরোটাই কিন্তু বৃথা, যে আপনি এখনো পায়ে করে চলেন, হাঁটে করে হাইটা হাইটা চলেন। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা ইউরোপের মতো দেশে অনেক বড় একটা সাফল্য, যেই সাফল্য আপনাকে, আপনি বাংলাদেশে যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করেও থাকেন, সেই যে যে সাফল্য আপনি অর্জন করতে পারেন নাই লেখাপড়া দিয়ে, আপনি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স দিয়ে তার থেকে বেশি কিছু অর্জন করতে পারবেন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই, আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি এটা মনে করেন না, জিসান ভাইয়ের কাছে ভর্তি হয়ে গেছি, এখন জিসান ভাইয়ের চেহারা দেখলেই আমরা পাশ করব, অর্থাৎ জিসান ভাইয়ের সকালবেলা বিকালবেলা ভিডিও দেখলে পাশ করবেন, এরকম না। আপনাকে পড়তে হবে প্রতিদিন, আমি ক্লাস করাবো প্রতিদিন, আমি 1.5 ঘন্টা করে ক্লাস করাই লাইভে। সো 1.5 ঘন্টা ক্লাস করার অর্থ হলো যে আপনাকে সেগুলো থেকে অর্জন করতে হবে, শিখতে হবে, নোট করতে হবে, আপনাকে জানাইতে হবে আমি কি পারলাম, আমি কি পারলাম না, সেটা আপনার কাগজে নোট করতে হবে, তখনই আপনি সফল হবেন। তার মানে এটাকে বলা হয় পরিশ্রম। শুধু বসে বসে ক্লাস দেখলেন তাহলে কিন্তু হবে না, অনেকে শুয়ে শুয়ে ক্লাস দেখেন, যে এতটাই অলস যে বসে বসে শুয়ে শুয়ে ক্লাস দেখেন, তাহলে কিন্তু হবে না। টেবিলে বসে ক্লাস দেখবেন, টেবিল না থাকলে টেবিল কিনে নিবেন, টেবিল না থাকলে খাটের মধ্যে বসে বসে ক্লাস দেখবেন, কিন্তু শুয়ে ক্লাস দেখা যাবে না। যে ব্যক্তি কখনো ভুল করেনি, আসলে সে নতুন কিছু শেখার চেষ্টা করেনি। অনেকে মনে করেন যে জিসান ভাই পাতেন্তা পড়া শুনি অনেক কঠিন, আমি কি পারবো, আমি কি পারবো, এটা কি সম্ভব, এটা তো সম্ভব না। সে চেষ্টাই করেনি, চেষ্টা যদি না করেন তাহলে কিভাবে সম্ভব? আপনি একবারে না পারলে দুইবারে নিবেন, দুইবারে না পারলে তিনবারে নিবেন, চারবারে নিবেন, নেওয়া সম্ভব। আর জিসান ভাই যেভাবে পড়ায় এভাবে একবারে পাশ করতে পারবেন, একবার, অনলি ওয়ান, শুধু যেভাবে বলা হয় সেভাবে আপনারা আগাবেন। আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে জরুরি তা হলো ধৈর্য। পাতেন্তে পড়াশোনায়
আপনাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে, আপনি অনেক ভুল করবেন, অনেক কিছু মাথায় ধরবে না, অনেক ক্লাস মাথার উপর দিয়ে যাইবে, অনেক কুইজ মাথার উপর দিয়ে যাইবে। এই কথাটা বলছে কিন্তু জ্যাক মা, এমন একজন মানুষ যিনি কিনা অনেক ব্যর্থ একজন মানুষ ছিলেন, আজকে তিনি আলিবাবা কোম্পানির মালিক, পৃথিবীর মধ্যে যে দুইটা বড় বড় কোম্পানি আছে অনলাইন কোম্পানি, তার মধ্যে এটা কিন্তু দ্বিতীয়, আমাজনের পরে আলিবাবা। ব্যর্থতা কতটা গুরুত্বপূর্ণ, আপনি জীবনে যদি ব্যর্থ না হন তাহলে আপনি কিন্তু সফল হবেন না। অর্থাৎ সফলতা মানে এই না যে আপনি রাজার কোন রাজার রাজপুত্র হয়ে জন্মাইছেন, ওইটা কিন্তু সফলতা না। আপনি গরিবের ঘরে জন্মাইছেন, একবারে নিচে আপনার কিচ্ছু নাই, জিরো, সেখান থেকে যদি আপনি উপরে উঠতে পারেন ওইটা হইলো সফলতা। দেখেন আপনাদের জিসান ভাই, আপনাদের জিসান ভাইয়ের যখন ইতালিতে আসে তখন তার 8 বছর কোনো ডকুমেন্ট ছিল না, 8 বছর, 2012 থেকে 2019 আমার ডকুমেন্ট নাই, উইদাউট প্রেমাসিজি সৌজন্য, সেন্সার প্রেমাসিজি সৌজন্য। আমি কিন্তু বসে ছিলাম না, আমি শিখছি শিখছি শিখছি, অনেক শিখছি, বারবার শিখছি, ধরা খাইছি, ধোকা খাইছি, কাজ পাই নাই, রাস্তা রাস্তায় কাজ করছি, বাংকারে কাজ করছি, হকারি করছি, সব ধরনের কাজ করছি, কোনো কাজকে অগ্রাহ্য করি নাই। যখনই আমি নতুন কাজে যাইতাম তখন আমি নতুন কিছু শিখতাম, আমি বেঞ্জিনাতেও কাজ করছি, সেল সার্ভিসেও কাজ করছি, বারে কাজ করছি, লা পুলিশিয়ার কাজ করছি, তারপর ট্রান্সলকের কাজ করছি, কোনো কাজ আমি বাদই রাখি বাদ রাখি নাই, আমাকে করতে হয়েছে কারণ আমার কাগজ ছিল না। তখন আমি শিখছি, আজকে এই শিখাটা আমাকে আল্লাহর রহমতে পাতিনতে পাওয়ার পর কিন্তু আমার জীবন পরিবর্তন করে দিছে। এখন আমার সবকিছু হয়েছে, ডকুমেন্টস হয়েছে, পাতিনতে হয়েছে, সব হয়েছে, কিন্তু আমি একটা সময় অনেক কষ্ট করছি, যোগ্যতা ছিল, শিক্ষাগত যোগ্যতা তো কিছুই হয় নাই কারণ ডকুমেন্টস নাই, পাতিনতে নাই, যখনই পাতিনতে পাইলাম তখনই আমার পথ খুললো, আমি মানুষকে সাহায্য করতে পারতাছি, আমি আপনাদেরকে সাহায্য করতে পারতাছি। সো ব্যর্থ হয়েছি, এমন না যে আমি যখন আসছি তখন সৌজন্য নিয়ে আসছি, আমি আসার পরে আমার কাজ হয়ে যায় নাই, বছর পর বছর বেকার ছিলাম। তো যারা এরকম কয়জন মানুষ ভাগ্যবান যাদের আসার পরে কাজ হয়, আসার পরে সৌজন্য হয়, তাদের কোনো ঋণ নাই, এরকম কম মানুষ আপনি পাবেন। জিরো থেকে আমাদেরকে শুরু করতে হবে, এই জন্য আপনাকে ব্যর্থ হইতে হবে। যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনি হাসি দিবেন যে এটা আপনার মধ্যে কিছু একটা আছে যেটা আপনি শিখবেন, এই শিখার জন্য আপনাকে বরণ করে নিতে হবে ব্যর্থতা। জীবনে সুখী হতে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। যে জিনিসগুলো আপনি অর্জন করতে পারেন নাই গত 20 বছরে, আমরা অনেকে আছি দাঁড়িয়ে 10 বছর, আর দেশে পড়াশোনা করছি আরো 10 বছর, টোটাল 20 বছর হয়েছে আমাদের ইউরোপে, বা আমাদের জীবনের এই লেভেলে আইতে 20 বছর হয়ে গেছে, আমরা এখনো কিছু করতে পারিনি। এই তাদের জন্যই আজকের এই কোর্স, আজকের এই কথাগুলো। আপনি এরকম ভাবে জিজ নেবেন যে আমাকে অর্জন করে দেখাইতে হবে যে আমি গত 20 বছর যা করতে পারিনি আমাকে সেটা করে দেখাইতে হবে, যে কাজটা আমি বাংলাদেশে করতে পারিনি, যে দেশ যে কাজটা আমার বাংলাদেশ করতে সুযোগ পাই নাই, আজকে এখানে কইরা সেটা দেখাইতে হবে, নিজেকে দেখাইতে হবে, মানুষকে না, নিজেকে নিজেকে বলতে হবে জিসান এই যে আমি পারছি। আপনি যদি অমুক ব্যক্তি হয়ে থাকেন, অমুক আপু অমুক বোন, আপনি করে দেখাবেন, আপনি গৃহিণী, আপনিও পারেন, আপনার ভিতরে একটা প্রতিভা আছে, সেই প্রতিভাকে আপনি মাইরে ফেলেন না, সেটাকে বাঁচান, সেটাকে দিয়ে আপনি অর্জন করেন, যোগ্যতা অর্জন করেন, যোগ্যতার মধ্যে পাতেন্তে অনেক বড় একটা যোগ্যতা, তাহলে আপনারা কিন্তু আসলে আগাইতে পারবেন। তো এই কথাটুকু ছিল আপনাদেরকে ইন্সপায়ারেশন করার জন্য, আমি এখন ক্লাস আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ দিবেন, আশা করি এই যে কথাগুলো আপনাদের কাজে লাগবে। আমি এখন ক্লাস শুরু করবো।